ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وعليكم السلام ورحمه الله وبركاته هذا الشيخ سيف الرحمن كان هذا الشيخ سيف الرحمن الفاصل ما شاء الله تبارك الله يا حديث انما الذهب بالذهب ওয়ালফিদা টু বিল্ডা শব্দ আছে এখানে হিরক জাহরক জাহরত এইগুলিতে জাকাত দিতে হবে কীতে আসলে একটাই যে আল্লাহ রসুল্লের হাদিস পরিষ্কের হাদিস যে মুসল মুসলমান নর কাপড়ের তো দিবে না মুসলমান নর নারীরা যখন কি করবে যে এই স্বর্ণ অলংকার এগুলো পরিধান করবে এগুলোর উপর কোনো জাকাত নেই এখন আপনি হিরক এগুলো যদি ব্যবহারিত জিনিস হয় এগুলোতে তো কোনো জাকাত নেই কিন্তু না বিষবরি স্বর্ণ আছে বিশবরী হীরক আছে ফাথর হোক অমুক হোক এগুলো হিরক এগুলো কি আপনার স্বর্ণ থেকে বেশি দামি না যাহারাত এগুলি কি স্বর্ণ থেকে বেশি দামি না সুতরাং মানুষ বেদে মাশাল বিস্কুটির ব্যাঙ্ক ব্যালেন্স আছে বিষবারি হিরক আছে ফাথর বিষবার স্বর্ণ আছে এইরকম অনেকের আছে তাদের ওয়াজিব জায়গা তো শিওর কারণ তারা গরিবের হক অফি আমাদিহিম হক উন ডিসাই লেভেল মাহরুম নিঃস্ব ব্যক্তি যাদেরকে আল্লাহ দেয় নাই পরীক্ষা করতেছে আল্লাহ তাদেরকে তাদের হক রয়েছে ধনীদের মালের মধ্যে সুতরাং সেই হিসেবে মসলে হাতার লিল্প করা ফকির ঈদের মশলেহাত দেখানো হয় অর্থাৎ ফকিরদা যেখানে একটু পুষে বেশি পায় শরীরের অবস্থা দেখেন ফকিরিদা মিস্কিনরা যেন সবাই কি ভাই ফুসিয়া ভাই এই ব্যবস্থা করতে হবে মুসলিম সমাজকে আল্লাহ রবুল আলম যেটা আয়াত বেঁধে দিয়েছে আন্তুমুল ফকর ইদ অল্লাহুল গণী তোমরা সবাই আল্লাহর কাছে ফকির আল্লাহ তঙ্গল আল্লাহ ধনি তো সুতরাং এই যে বিশ কুটি বিশ হাজার কুটি এর কিছু তুলনায় মুসলমানদের জন্য এগুলি কিচ্ছু না মুসলমানরা যে বেসতে যদি যাইতে পারে সাক্কা মেরে দে তাহলে এগুলি কিছু না আজকে আমার কান্তি ইচ্ছে করে আলমরা কেন কষ্ট পাবি আলমরা কেন এইভাবে যারা শরীয়তের কথাগুলি বলতেছে আলমরা কেন মিষ্কিন হবে আলমরা কেন পুকির হবে সুতরাং এটা লম্বা বহাস নিজের গুণে যদি কে যদি ফকির হয়ে চায় নিজের হাসলাত যদি কেহ মিসকিন হয়ে যাইতে চাই তাহলে আল্লাহ বলতে ইন্দাল হ্যাঁ সুতরাং আপনার প্রশ্নটা এখানে এর হিরোক ছাড়া আর কিছু আছে কিনা সবগুলোর হিসেব দিতে হবে আমি হিসেব নামার মালিক নয় শরীয়তকে আপনি হিসেব দিবেন সুতরাং এইটা এক বাক্যে আপনি বেঁধে দিতে পারেন হিরকের দাম অনেক বেশি স্বর্ণ থেকে যদি হিরকের দাম অল্প ভৈষের হিরক হয় এটা স্বর্ণের মধ্যে ঢুকি যাবে এবং যেখানে ব্যবহারিত যদি জিনিস হয় এগুলিতে জাকাত দেওয়া লাগবে না আর যদি ব্যবহারের সেখানে হিসেব আছে যে না গরিব মানুষের ব্যবহার একরকম ধনীদের ব্যবহার আরেক রকম ধনীরা হ্যাঁ বিশ বরি চল্লিশ বরি এখানে যে এরকম সৌদি আরবে চল্লিশ বরী স্বর্ণ পঞ্চাশ বড়ি স্বর্ণ দেয় আর এগুলো মহারানার ভিতর হিসেব করে না তাই হিসেব কি বাংলাদেশে চলবে বারকাল্লাহমাল্লাহ